যারা জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছিল, যারা বিচার বন্ধে আইন প্রণয়ন করেছিল, তারা কিভাবে মানবাধিকারের কথা বলে, এ প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। দুপুরে শেখ রাসেল দিবসের আলোচনায় এ প্রশ্ন তোলেন তিনি। এর আগে ছোট ভাইয়ের জন্মদিনে রাজধানীর বনানী কবরস্থানে যান সরকার প্রধান, সেখানে শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পণ করেন শ্রদ্ধাঞ্জলি। অশ্রুসজল নয়নে ছোট ভাইয়ের কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। পরে 15ই আগস্ট হত্যাকাণ্ডের শিকার স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন দুই বোন, করেন মোনাজাত। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস ও পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। ছোট ভাইকে নিয়ে করেন আবেগঘন স্মৃতিচারণ। আমাদের চার ভাই বোনের কাছে তো ওতে ছিল একটা খেলার পুতুলের মতো, তার ভিতরে কতগুলি মানবিক গুণ ছিল। সে টুমি পাড়ায় গেলে তার বয়সে অনেক ছোটো ছোটো বাচ্চাদের সংগ্রহ করতো এবং তাদেরকে নিয়ে সে প্যারেড করাতো। আবার প্যারেড করানোর পর সবাইকে খাবার দিতে হবে এবং প্রত্যেকের জন্য নতুন কাপড় চোপড় দিতে হবে, আর প্যারেড শেষে সবাইকে আবার পুরস্কার দিত 1 টাকা করে। শেখ হাসিনা বলেন, জাতির পিতার হত্যার বিচার বন্ধে বিশেষ আইন তৈরি করেছিল বিএনপি সরকার। আজ তাদের মুখে ভোট, গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না। কেউ খুনিদের বিচার করতে পারবে না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, তার মধ্যে কারো বিচার হতে পারবে না। অর্থাৎ আমি আমার বাবা মা ভাই যাদেরকে হারিয়েছি আমি বিচার চাইতে পারবো না, মামলা করতে পারবো না। একজন সেনাপ্রধান হিসেবে সে দায়িত্ব নিল কখন, যখন রাষ্ট্রপতিকে হত্যা করা হলো এবং একজন অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া হলো। তাদের মুখে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হয়, ভোটের কথা শুনতে হয়, মানবাধিকারের কথা শুনতে হয়। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত ও নিরাপদ জীবন নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশের ছেলেমেয়েরা, ছোট্ট শিশুরা সুন্দর জীবন পাক, সেটাই আমার লক্ষ্য। কোহেরিন ফারহানাস, DBC নিউজ ডেস্ক।